বীজপুরের নতুন বিধায়কের একই দিনে দুই কর্মসূচি। হালি শহরে উদ্বোধন হলো সেফ হোম এবং কাঁচরাপাড়ায় চালু করা হলো অক্সিজেন পরিষেবা। আজ বীজপুরের নতুন বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে হালি শহর রামপ্রসাদ আবাসে 100টি বেড উদ্বোধন করা হলো। পাশাপাশি কাঁচরাপাড়া মৃত্যুঞ্জয় ক্লাবে চালু করা হলো অক্সিজেন পরিষেবা। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের বীজপুরে ঢুকে বীজপুরের মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য হেলথ দপ্তর থেকে আমাদের 100 বেডের সেফ হোম করা হয়েছে। হালি শহরের পৌরসভার অধীনে রাজীব সাহানি আমাদের পৌর প্রশাসক, তার চেষ্টা হয়েছে, আমাদের মেডিকেল অফিসার মনির ভট্টাচার্য, এরকম অনেকেরই সহযোগিতায় আজকে আমাদের এই সেফ হোম করা হয়েছে বীজপুর মানুষের জন্য। কি কি থাকছে এই সেফ হোমের মধ্যে? সেফ হোমে যে যে পরিষেবাগুলো থাকে, যেগুলো দিয়ে থাকে সেগুলোই থাকছে। এখানে অক্সিজেন সব থেকে বড় যেটা হচ্ছে, অক্সিজেন থাকছে, মেডিসিন থাকছে, আপনাদের চার টাইম যেরকম পুষ্টিক আহার হয়, যেটা খুব ইমিউনিটি পাওয়ার বাড়ানো, যেসব খাদ্যগুলো থাকে, পুষ্টিকর খাদ্য থাকছে, এটা সম্পূর্ণই ফ্রি। এটা মানুষের বীজপুর মানুষের জন্য পরিষেবা দেওয়া হচ্ছে। যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষ যদি সেরকম সিরিয়াস হয়, আমাদের এই সেফ হোম থেকে আমাদের হসপিটালগুলো টাই আপ করা হয়। ভর্তির প্রসেসটা, এখানে একটা হেল্পলাইন থাকবে আমাদের পৌরসভার থেকে, কমিট তাদের তাদের মেডিকেল অফিসার থাকবে, সেখানে নার্স থাকবে, ডাক্তার থাকবে, সেই নাম্বারে তাকে বলতে হবে। যদি কারো জ্বর বা এরকম কোনো কোভিডের কোনো যদি তার সিস্টেম ইয়ে আসে, তাহলে সে টেস্ট করাবে সরকারি জায়গায়, সেই সরকারি জায়গায় টেস্ট করিয়ে রিপোর্ট যখন আপনার পজিটিভ হবে, সেই হিসাবে পেশেন্টকে সেফ হোম রাখার মতন আছে, তাহলে সেফ হোম রাখা হবে, না হলে হসপিটালে ভর্তি করা হবে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।